হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তো আপনারা সবাই মোটামুটি জানেন, আপনাদের তো আর নতুন করে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো কিছু বলতে হবে না। আর আপনারা তো জানেন যে ক্রিপ্টোকারেন্সির বর্তমানে বিশ্বে কেমন ভ্যালু, মানে ক্রিপ্টোকারেন্সির যে টোকেনগুলো আছে এগুলোর ভ্যালু বর্তমান বিশ্বে কতটা। বন্ধুরা, বর্তমান বিশ্বে কিন্তু ক্রিপ্টোকারেন্সির যে টোকেনগুলো আছে এগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ক্রিপ্টোকারেন্সির একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। আপনারা এই ওয়েবসাইটে কাজ করে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আপনারা তো অনেকেই জানেন যে বিটকয়েন কী এবং ইথেরিয়াম কয়েন কী, আর এই কয়েনগুলোর রেট কেমন আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন। তো আমি আজকে যেই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এখান থেকে আপনারা প্রতিদিন বিটকয়েন, ইথেরিয়াম কয়েন মোটামুটি 10টা কয়েন আপনারা আর্নিং করতে পারবেন। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনারা প্রতিদিন যেটা আর্নিং করবেন সেটা প্রতিদিন সেখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে আপনাদের কোনো লিমিট নাই যে আপনাদের এতগুলো লাগবে, তাছাড়া আপনারা উইথড্র করতে পারবেন না, এরকম কোনো লিমিট নেই। আপনারা এখান থেকে আপনারা প্রতিদিন যেটা আর্নিং করবেন সম্পূর্ণটাই সেখান থেকে উইথড্র করে নিতে পারবেন আপনাদের ওয়ালেটে। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখান থেকে আর্নিং করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। সো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, একবারে একটু স্কিপ করবেন না। যদি একটু স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না, তখন কিন্তু আমাকে উল্টায় কমেন্ট করে জানাইতে পারবেন না যে ভাই আমাদের হচ্ছে না আর্নিং। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, একটু স্কিপ করবেন না, আমি কিন্তু বারবার বলতেছি। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল টপিকে চলে যাব। আর মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে আমি কোনো ফেক ভিডিও দিই না, আমার চ্যানেলে যা ভিডিও দেওয়া হয় সব কিন্তু রিয়েল। এই জন্য আমার মাঝে মাঝে ভিডিও দিতে কিন্তু লেট হয়, কারণ আমি কিন্তু রিসার্চ করে বের করি যে কোনগুলো রিয়েল এবং কোনগুলো ফেক, সেজন্য আমার ভিডিও দিতে মাঝে মাঝে একটু লেট হয়। সো অবশ্যই এই ভিডিওটা কিন্তু রিয়েল ভিডিও এবং আপনারা এখান থেকে 100% আর্নিং করতে পারবেন এবং 100% পেমেন্ট নিতে পারবেন। আর যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা উল্টে আমাকে বলবেন যে ভাই এটা হচ্ছে না। আর আমি আপনাদের 100% গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে আপনারা 100% পেমেন্ট নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, সেটি হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পাবেন, রেফারেল লিঙ্ক, সেই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সরাসরি এরকম চলে আসবে। আপনারা যদি আমার লিঙ্কে ক্লিক করেন সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, কোথাও ক্লিক করতে হবে না, আপনারা সরাসরি এইখানে ক্লিক করবেন, ক্লেম ইওর ফার্স্ট বিটকয়েন, এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন। আর অন্য কোথাও ক্লিক করার কোনো প্রয়োজন নাই, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু আপনারা বাস খাবেন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিন্তু অনেক ঝামেলা আছে, এই ঝামেলাগুলো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের কোনো কিছু ঝামেলা ফেস করতে হবে না, আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের ঝামেলা ফেস করতে হবে। সো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো এরকম ইন্টারফেস দেখার পরে আমি আপনাদের ক্লিয়ারলি দেখায় দিচ্ছি, এখানে আপনারা সর্বপ্রথম একটি ভ্যালিড ইমেল দিবেন, অবশ্যই ভ্যালিড। আপনারা যদি ভ্যালিড ইমেল না দেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, ইমেলটা যাতে অ্যাক্টিভ থাকে। আর ভ্যালিড ইমেল ছাড়া যেগুলো নন ভ্যালিড ওগুলো কিন্তু এখানে ইউজ করবেন না, ভ্যালিড একটা ইমেল দিবেন। এখানে ইমেলটা দেওয়ার পরে নিচে একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে আবার সেই পাসওয়ার্ডটা রিটাইপ করবেন। রিটাইপ করার পরে এখানে যে আই এম নট এ রোবট লেখা আছে এখানে একটা টিক মার্ক দিবেন, একটি ক্যাপচা চাইবে, আপনারা তো ক্যাপচা দিতে জানেন। ক্যাপচাটা দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম আসবে কিন্তু। এখানে আপনাদের একটি ওয়ালেটের ইউজার আইডি চাইবে। এখন কথা হচ্ছে এখানে যে ওয়ালেটের ইউজার আইডিটা চাচ্ছে এটা আপনারা কোথায় পাবেন, আমি ক্লিয়ারলি সব কিছু বুঝাই দেবো, সো আপনারা কোনো টেনশন করবেন না। তো এই এখানে ইউজার আইডিটা যে লাগবে এটা নেওয়ার জন্য আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে দ্বিতীয় একটা লিঙ্ক পাবেন, সেকেন্ড লিঙ্ক নামে, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে সাইন আপ নামে একটি অপশন দেখতে পারবেন, এই সাইন আপে ক্লিক করবেন। বন্ধুরা, এটা হচ্ছে আইকয়েন পে, এটি একটা ওয়ালেট, এই ওয়ালেটের যে ইউজার আইডি আছে এটা সরাসরি আপনাদের ওখানে দিতে হবে, মানে যে ওয়েবসাইটে আপনারা কাজ করবেন সেই ওয়েবসাইটের সাথে এই যে ওয়ালেটটা আছে এটার কিন্তু সরাসরি একটা সম্পর্ক আছে, এটা ওদের পার্সোনাল ওয়ালেট। তো এখানে আসার পরে এখানে আপনাদের ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে
এখানে একটা ক্যাপচা দেবে, ক্যাপচা চাওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদের ক্লিয়ারলি বোঝায় দিচ্ছি, আমার মানে প্রথমে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আমার ডেসক্রিপশন বক্সে দুইটি লিঙ্ক থাকবে, একটি রেফারেল লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এবং যেটা সেকেন্ড লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা এখানে ওয়ালেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওয়ালেটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা এই জায়গায় ইউজার আইডি একটা দেখতে পারবেন, এই যে ইউজার আইডি, এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউজার আইডি, এটা আপনারা সরাসরি কপি করে নেবেন। এই ইউজার আইডিটা কপি করে নেওয়ার পরে আপনারা সরাসরি এখানে চলে যাবেন, এই যে এখানে ইউজার আইডি চাচ্ছে, ইউজার আইডিতে এখানে ইউজার আইডিটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে বাইন্ড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সরাসরি এরকম একটি অপশনে নিয়ে চলে যাবে, আমি দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি এখানে নিয়ে যাবে, এটি হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন এবং কীভাবে ট্রান্সফার করবেন, মানে কীভাবে উইথড্র করবেন। এখান থেকে কিন্তু আপনারা প্রতিদিনের আর্নিং প্রতিদিন উইথড্র করে নিতে পারবেন, আমি কিন্তু বারবার বলতেছি, সো কোনো প্যারা নেবেন না। আর এখানে কিন্তু আপনারা প্রতিদিন কমপক্ষে $5 আর্নিং করতে পারবেন, $5 নিচে না, $5 উপর ছাড়া নিচে কিন্তু হবে না। আপনারা প্রতিদিন এখান থেকে $5 উপর আর্নিং করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, এখন এই ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আসার পরে এই যে ক্লেম লেখাটা আছে এখানে যদি ক্লিক করেন, আপনারা এখান থেকে বিটকয়েন আর্নিং করতে পারবেন, এখান থেকে ডগি কয়েন। প্রতিদিন এখান থেকে কিন্তু 10টি টোকেন আছে, 10টি টোকেনে প্রতিদিন ক্লেম করতে পারবেন। তো এখান থেকে ক্লেম করার পরে সাথে সাথে কিন্তু উইথড্রয়াল করে নিতে পারবেন এখান থেকে। তো এখন আমি আপনাদের একটি ক্লেম করে দেখাচ্ছি। মনে করেন আমি ডগি কয়েনটা ক্লেম করবো, আমি যদি ক্লেমে ক্লিক করি, ক্লেমে ক্লিক করার পরে আপনারা খুব সহজ কাজ, এটি কিন্তু কোনো প্যারা নাই, আপনারা খুব সহজভাবে করে নিতে পারবেন। নিচে আপনারা ক্লেম নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লেম করবেন। ক্লেম করার পরে এখানে একটি ক্যাপচা চাইবে, আপনারা ক্যাপচাটা দিয়ে দেবেন। এখন ক্লেম করার পরে আমার এখানে লেখা আসতেছে ইউ হ্যাভ রিচ দ্য ডেলি ম্যাক্সিমাম 10 ক্লেম টাইম ইন ওয়ান ডে, মানে আমার প্রতিদিন আমি 10 বার ক্লেম করতে পারবো, এখানে প্রত্যেকটা টোকেনে 10 বার করে ক্লেম করতে পারবো এবং 10 মিনিট পর পর। তো আজকে আমার লিমিট ক্রস হয়ে গেছে, মানে আমি আজকে 10 বার ক্লেম করে ফেলছি, তো কালকে আবার আমি 10 বার ক্লেম করতে পারবো। প্রতিদিন আপনারা মনে রাখবেন, প্রতিদিন 10 বার ক্লেম করতে পারবো, আবার 10 মিনিট পর পর, মানে একসাথে 10 বার ক্লেম করতে পারবো না, 10 মিনিট পর পর ক্লেম করতে পারবো 10 বার প্রতিদিন, ম্যাক্সিমাম 10 বার, 10 বারের উপরে পারবো না। আমি কিন্তু আজকে 10 বার করে ফেলছি, তো কালকে কিন্তু আবার আমি 10 বার করে নিতে পারবো। এখন কথা হচ্ছে আপনারা ওইভাবে ক্লেম করে নিতে পারবেন, অবশ্যই প্রতিদিন 10 বার। এবং এখানে কি লেখা আছে, ক্লেম আপ টু, মানে মিনিমাম এই যে এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, মানে প্রত্যেকটা ক্লেমে আপনারা মানে এতটা করে পাইতে পারেন, মানে এতটা দেয় না, একটু কম পরিমাণে দেয়, তবে এতটা দেয় না। আপনারা একবার ভেবে দেখুন, এখানে যে টোকেনগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে প্রচুর পরিমাণে ভ্যালু। আপনারা তো জানেন যে একটা বিটকয়েনের দাম কত বর্তমানে, তো আপনারা প্রতিদিন এখান থেকে প্রচুর পরিমাণে টোকেন আর্নিং করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে কীভাবে উইথড্র করবেন, খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। প্রত্যেকটা টোকেনের সাইডে যে উইথড্র অপশনটা আছে, আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখতে পারবেন যে আমার আজকে কতটা আর্নিং হয়েছে। এই যে ডগি কয়েন, এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, আমি কিন্তু এটা আপনাদের উইথড্র করে দেখাবো। এখন এখান থেকে যদি আমি উইথড্রোতে ক্লিক করি, উইথড্রোতে ক্লিক করার পরে নিচে কিন্তু আমার দেওয়া আছে উইথড্রো টু আই কয়েন পে ওয়ালেট, আমি যে ওয়ালেটটা ওখানে অ্যাড করলাম, মানে প্রথমে যে ইউজার আইডিটা দিলাম ওইটা কিন্তু সরাসরি ওখানে চলে যাবে। এবং এখানে দেখেন যে মিনিমাম আমার 0.0 একবারে শেষে 1 আছে, মানে এই টোকেনটা হইলে আমি উইথড্র করতে পারবো, মানে প্রতিদিন আমার, আমি কিন্তু আজকেই এটা আর্নিং করছি। তো দেখেন আমার কিন্তু মানে আজকে প্রতিদিনের টোকেন আমি প্রতিদিন এখান থেকে উইথড্র করে নিতে পারবো, এখানে আমাদের কোনো অপেক্ষা করতে হবে না। তো এখন আমি উইথড্র টু আইকন পে, মানে এটা উইথড্র করে নেব। তারপরে আমি আবার এখানে দেখাচ্ছি আমার যে ওয়ালেটটা আছে, এখানে ডগি কয়েন আমার দেখেন কতটা আছে, ভালোভাবে দেখে নেন, এখানে আমার কত আছে, 50,734। আর সামনেরগুলো আপনারা দেখে নেন, নাহলে আপনারা বিশ্বাস করবেন না। দেখেন আমার কিন্তু এখানে সাথে সাথে আমি ট্রান্সফার করে নিয়ে আসবো, এটা দেখে নেন। তারপর আমার এখানে যে কয়েনটা আছে এটা আমি সরাসরি ওইখানে ট্রান্সফার করে নেব, এখনই চলে যাবে, দেখে থাকেন। এখানে একটা ক্যাপচা চাইবে, ক্যাপচাটা দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করলাম, আমার টোকেনটা কিন্তু সাকসেস হয়ে গেছে, ওখানে চলে গেছে অলরেডি। আমি এখন ওখানে আপনাদের দেখাচ্ছি রিফ্রেশ করে, এখানে আমার এখনও আসেনি, আমি একটু রিফ্রেশ করি, দেখেন ওই টোকেনটা কিন্তু আমার এখানে আসে, যোগ হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি সাথে সাথে ওখান থেকে আমি উইথড্র করে নিলাম, সরাসরি আমার আইকয়েন পে ওয়ালেটে আমি ট্রান্সফার করে নিলাম।
এই টোকেনটা। এখন কথা হচ্ছে আইকয়েন পে থেকে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন, এটাই আপনাদের দেখাইতে হবে। আবার আমি যেখান থেকে উইথড্র করলাম এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে আমার টোকেনগুলো আপনারা দেখতে পারবেন না, কারণ এখান থেকে চলে গেছে। দেখেন এখানে কিন্তু আমার জিরো জিরো হয়ে গেছে। আমি প্রত্যেকটা টোকেন এখান থেকে এইভাবে প্রতিদিনের টোকেন প্রতিদিন উইথড্র করে নিতে পারবো। এখন এখান থেকে উইথড্র করে নেওয়ার জন্য আপনাদের সরাসরি যে এখানে অপশন আছে একটা প্রোফাইল নামে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উইথড্র নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মানে আপনারা কোনটা টোকেন উইথড্র করবেন, যেই টোকেনে উইথড্র করবেন এখানে যদি ক্লিক করেন, ডগি কয়েনে যদি আমি ক্লিক করি, দেখেন ডগি কয়েনে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের লিমিট আছে। আমার মিনিমাম 30টা ডগি কয়েন লাগবে, তারপরে কিন্তু আমি উইথড্র করতে পারবো। তো এটা যেহেতু ওয়ালেট, সো এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা লিমিট থাকবেই, নাহলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা এইভাবে আর্নিং করে এখানে আপনারা সরাসরি আইকয়েন পেজে আছে ওয়ালেটটা, এখানে আপনারা আপনাদের কয়েন টোকেনগুলো এখানে এনে মানে ডিপোজিট করে রেখে দেবেন, তারপর এখান থেকে আপনারা খুব সহজেই বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। আর ওয়ালেট সম্পর্কে কিন্তু আপনাদের বেশি কিছু বলতে হবে না, ওয়ালেট কিন্তু অবশ্যই একটি ভ্যালিড এবং বিশ্বাসী জিনিস, আপনারা এখানে খুব সুন্দরভাবে রেখে দেবেন। এবং ও এখান থেকে আপনারা প্রতিদিন আর্নিং করবেন, আর্নিং করার পরে প্রতিদিনের টোকেনটা প্রতিদিন আপনারা আইকয়েন পেতে ট্রান্সফার করে রেখে দেবেন। এবং এখানে আপনারা ডগি কয়েন যদি উইথড্র করেন, ডগি কয়েন মিনিমাম এখানে লেখা আছে 30টা লাগবে। আর যদি ইথেরিয়াম বা বিটকয়েন উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদের এখানে দেখায় দিবে যে কতটা লাগবে মিনিমাম। বিটকয়েন ট্রান্সফার করলে এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যামাউন্টটা 0.001 লাগবে, তাহলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং এখানে ফি সহ দেওয়া আছে যে কতটা ফি কাটবে, এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের বাইন্যান্সে অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। তো ভিডিওর শেষে আমি আরেকবার বলে দিচ্ছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা রেফারেল লিঙ্ক, সেই রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনারা যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা 25% বোনাস পাবেন, যেই বোনাসটা কিন্তু আমি পাইনি, কেননা আমি কিন্তু কারোর রেফারেল লিঙ্ক দিয়ে করতে পারিনি, কারণ কেউ আমাকে রেফারেল লিঙ্কটা দেয়নি। সো আপনারা অবশ্যই আমার মতো মিস করবেন না, আপনারা সেই রেফারেল লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সাথে সাথে কিন্তু 25% বোনাস পাবেন সেখান থেকে। এবং দ্বিতীয় যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনাদের ওয়ালেটের লিঙ্ক, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এবং সেখান থেকে ইউজার আইডিটা কপি করে অ্যাকাউন্টটা মানে ভেরিফাই করে নেবেন। আর অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় কিন্তু আপনাদের যে ইমেল অ্যাকাউন্টটা দিবেন সেখানে কিন্তু একটা ইমেল যাবে ভেরিফাই করার জন্য, সেই ইমেলটা ক্লিক করে ইমেল দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি দেখাচ্ছি যে ইমেলটা কেমন হবে। এই যে এরকম একটা ইমেল আসবে আপনাদের মেইলে, তো এরকম ইমেলটা আসার পরে এই যে কনফার্মেশন লিঙ্ক নামে একটি লিঙ্ক আপনাদের পাঠাবে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনাদের অবশ্যই 100% হেল্প হবে এবং 100% আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন যদি আপনারা কাজ করে থাকেন। সো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং কে কত টাকা আর্নিং করতে পারছেন, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।